২৬ জন আটকে হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ, কত হলো? ১১০,৫০০ টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল। এই দেখছেন যে গাভিটি, বাচ্চাটা কই? বাচ্চাটা এ পাশে দেন, এ পাশে দেন, বিক্রি হবে। হ্যাঁ, এই যে বাচ্চা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে, উপজেলা কাহারল, জেলা দিনাজপুর। শনিবারে হাট বসে, আর আজ শনিবার ১৮ নভেম্বর ২০২৩। আপনারা দেখছেন ক্রস জাতের গাভী গরু এবং সেই সাথে শাহিওয়াল। আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো। আমরা এর পাশে এক ভাইকে দেখছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি চাপাই থেকে? না, রাজশাহী। রাজশাহী, এর আগে তো বেশ কয়েকবার নিয়ে গেছে। আজকে আবার কতগুলো কেনার উদ্দেশ্য আসছে? ৪-৫টা। তাহলে মোটামুটি এবারে গাভী কেনার টার্গেট, এটা দাম চলছে আতাউর ভাই? কত দাম দিচ্ছেন? ওরা ১৭ চাইছে, আমি ৮ বলছি। ১৭ চাইছে, আপনি বলছেন ৮। এই যে এটা গাভী, তবে বাচ্চাটা বেশ সুন্দর, দেখি বাচ্চাটা, দেখি ভাই, এই যে বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বয়স কত? বয়স ১ মাস হবে না? ১ মাস হবে। এই যে বাচ্চা, আড়িয়া বাচ্চা। দুধ কতটুকু হয় ভাই? ৪.৫ কেজির মতো দুধ হয়। ১০৮ আর ১১৭,০০০ দাম চলছে, দেখছেন এ পাশে পরামর্শ চলছে। পছন্দ হচ্ছে কিন্তু দামে ছাড়ছে না। কত টাকার জন্য আটকে আছে আদর ভাই? ৭,০০০ মানে আপনারা ৮ আর উনি চাচ্ছে লাস্টে আছে ১৫। ৮ আর ১৫। ঠিক আছে, চারটা ঠিক আছে, ধার ভালো বলতে স্পিড ভালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ৮ এবং ১৫ দাম চলছে এইটার। এই পাশে আরো একটা ফিজিয়ান ক্রস জাতের গাভী বাছুর দেখা দেখে চলছে। গাই বাচ্চাটা দেখা দেখি, বাচ্চাটা কিন্তু সার বাচ্চা, সেই সাথে একটা গাভী। কত কত বলছেন? ১১০ চাই, আপনি ১০০০০০ ভাঙাতে বললেন। ৮৫ হবে না চাচা? কত হবে? ১০ই দাম? ১১০ এবং ৮৫। ঠিক আছে, চারটা ঠিক আছে, তবে দুধ মনে হয় কম হবে না? কতটুকু হয়? ৪ কেজি? ৪ কেজি হবে না, ২ কেজি ২ কেজি হতে পারে। এখানে আরো একটা দেখছি, ঠিক আছে, এইটা দেখা দেখে চলছে। অসুবিধা হয়েছে? কি কত কত বলছেন আদর ভাই?
দশ চাই, একশো ভাঙা তো বললেন। বকনা বাচ্চা, বকনা বাচ্চা আর গাভীটা মানে বয়স কম না, কয়টা বয়স? চার দাঁত, চার দাঁত, দশ চাই এবং একশো ভাঙাতে বললেন। এইটা কিন্তু দেখা দেখি চলছে, এখানে একটা দেখছি ষাঁড় বাচ্চা। বয়স কয় দাঁত চাচা? জোয়ান। দাম কত যাচ্ছে? এক লাখ চল্লিশ, কত বলে, কত বলে? দশ বিক্রির দাম মানে কত হলে ছাড়বেন? পঁচিশের মতো। দুধ কয় লিটার হবে? হ্যাঁ দশ লিটার দুধ হয়, দেখছেন দুইবারে নাকি দশ লিটার পার হবে বলছে। কি হচ্ছে না, হচ্ছে না? কত কত বললেন? আবারও কিন্তু এটা হাঁটাই হোটাই দেখা দেখে আমি আছি। আর একটা বলেন না, 15,000 খরচ পড়ে যাবে। দাম দর চলছে মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে, হয়তো অল্প কিছু জন আটকে। হয়ে গেছে, হয়ে গেছে? হ্যাঁ। কত হলো? ১,১০,৫০০ টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল। এই দেখছেন যে গাভীটি, বাচ্চাটা কয়? বাচ্চাটা এপাশে দেন, এপাশে দেন, বিক্রি হবে। হ্যাঁ এই যে বাচ্চা, কত? ১,১০,৫০০। ১,১০,৫০০তে অলরেডি বিক্রি হয়ে গেছে। তাহলে ভাই আপাতত একটাই শুরু, শুরু হলো এখন, আস্তে আস্তে যতগুলো কেনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাচ্ছে? অজাদর ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারের? বাজারে এখন যা আছে কমে আছে, কমের মধ্যে আছে। তাহলে আপাতত একটা হলো, এখন আস্তে আস্তে কিনবে? আস্তে আস্তে কিনবে। আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড, ইনশাআল্লাহ আছে। একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01710171666336355424 5424। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে ভাই মোটামুটি টার্গেট পেলাম। হ্যাঁ ভাই, মানে তো আরেকটা গরু বেশি নিতে পারলে ভালো হতো, আরেকটা কম ছিল, আরেকটা বেশি হলে গাড়ি ভাড়াটা একটু সেভ হইতো। কত গাড়ি ভাড়া কত হয়েছে ভাই? ৭,০০০ টাকা। যাবে রাজশাহী, দুর্গাপুর। কয়টা দুর্গাপুর? কয়টা নিলেন? তিনটা গাই বাছুর, দুইটা গাই বাছুর আর একটা খালি গাই। আচ্ছা, আর এগুলো গাই বাছুর? আচ্ছা, তো সব মিলিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে। কি খবর বস? আচ্ছা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনার খামারের প্রতি সফলতা ইয়া শুভকামনা রইল। দেখছেন এই ট্রাকে লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে। ও
কে ড্রাইভার কে আপনি আপনি ভাইয়া ভাড়া নিয়ে নাকি ফাঁকা আসবেন? এখন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আদর ভাই, আপনার তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড, একটু মোবাইল নাম্বারটা দেন তো। 01701 01766363 5424 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।